হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডে 12। গতকালকে ডে 11 ছিল, আমার কোনো ভিডিও বানানো হয়নি, কারণ গতকালকে ঘুম থেকে অনেক লেট করে উঠেছি, দিনটাই কেমন কেমন গেছে এই জন্য আর নতুন করে ভিডিও বানাইনি। যাই হোক, গতকালকে এই যে এগুলো ছিল আমার মোটামুটি এখানকার মধ্যে হচ্ছে কি শেষ করেছি, এগুলো শেষ করা হয়নি, যেটা সেটা হচ্ছে ও নিউজ দেখা হয়নি আমার গতকালকে। যাই হোক, বাকিগুলো মোটামুটি শেষ হয়েছে। আর আজকের এই রুটিন, আজকে হচ্ছে এই মুনাফার অর্ধেক পর্যন্ত করে ফেলবো, গতকালকে জাস্ট মুনাফা শুরু করেছি কিছু দূর, আজকে অর্ধেক করব। বাংলা সাহিত্য রবীন্দ্রনাথের পর থেকে এই পেজ লেখা আছে এই পেজ পর্যন্ত, ইংলিশ সেন্টেন্স প্যাটার্নটা দেখব, ভোকাবুলারি আর টিএম পার্ট বলতে টানা মুখস্থ পার্ট, এগুলো আমি খাতায় যে প্রামাণ্য সংজ্ঞা বা এগুলো লিখেছি এগুলো আর কি। সো শুভকামনা আমার জন্য, পড়া শুরু। ওকে, সো ভোকাবুলারি পার্টটা পড়লাম, আর হচ্ছে ম্যাথ শুরু করেছি, ম্যাথ বেশ কিছুদিন করলাম আর বাকিটুকু করব। এখন বাইরে খুব সুন্দর ওয়েদার, মেবি বৃষ্টি টিষ্টি হচ্ছে, একটু যাই বাইরে গিয়ে ঘুরে আসি। না, বৃষ্টি নেই কিন্তু সুন্দর ওয়েদার, বৃষ্টি আছে একটু একটু। এই হচ্ছে আমাদের মিরপুর 1, এই হচ্ছে আমার বাসার ছাদ, উপরের ছাদটাও সুন্দর, ঘুরে আসি। এই যে আন্টি অনেক প্রকৃতি প্রেমিক, সো অনেক গাছ লাগিয়েছে ছাদে। প্রকৃতি প্রেমী মানুষ, বৃষ্টি বেশি হচ্ছে, যাই নিচে। উষ্ণা উষ্ণা পর্বত তহি সবই সরবি বালি, মুরাঙ্গ পিচ্ছ পরিহান সরবি গিবোধ গুঞ্জরি মালি। পদগুলো মুখস্থ করছি, হচ্ছে আস্তে আস্তে, গুড। যাই হোক, এখন মুনাফা, সরল মুনাফা সব শেষ, ভালোই অঙ্ক করলাম আজকে। বাংলা সাহিত্য এখন পড়লেই আজকে মোটামুটি শেষ, ওই টিএম পার্টটাও তো পড়েছি। ওকে, এখন বাংলা সাহিত্য শুরু করব। এখন বাজে 8:30, সো দেখা যাক, বেশ কিছু দূরই পড়ার কথা, কতদূর পড়া যায় দেখি। ডুবু ডুবু পাছানায় বইশো, ঢোঙ্গায় ঢোঙ্গায় ছেকং জল রে, ও তোমরা পাছানায় বইশো, ঢোঙ্গায় ঢোঙ্গায় ছেকং জল রে। বাংলা সাহিত্য 89 পেজ পর্যন্ত অবশ্য যায়নি, তার একটু আগেই শেষ করে দিলাম, তিনটা পা প্রায় 3টা আর না পড়ি, আজকে শুয়ে পড়ি, না হলে আবার 11টায় সকাল হবে, একটু আর্লি উঠতে 3টার মধ্যে শুয়ে পড়া উচিত। এটা কি ছিল? ও আচ্ছা, ওকে, সো গুড নাইট, দেখা হচ্ছে আগামী দিন।